তো পৃথিবীর ভিতর মানুষের তিনটা জিনিস দেখা যায় না, কয়টা? এক নম্বর হইল ইমান, দুই নম্বর হইল যোগ্যতা। কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। তিন নম্বর হইল আমার বন্ধুগণ একটা মানুষ কেমন, তার আকৃতি কেমন, তার ব্যবহার কেমন, এই তিনটা জিনিস কিন্তু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দূরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। জাহিদ ভেঙে দাওনি গাও ইসলামের গান, বামপন্থীরা আজি জুলুবে দেশে করতে মুসলিম অপমান। কথা বলেন ঠিক না বে ঠিক? রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব কর দইন, রৌনক বজমে জমিরা আজ লামা কর দইন। সবাই কালেমা পড়েন লাহ ইলাহা, আর জোরে লাহ ইলাহা। এক মিনিট বাবা, কালেমার সাথে কারো কোনো দুশ্মনী আছে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, অন্তরে বিশ্বাস রেখে বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত। এটা যদি অন্তরে বিশ্বাস করে পড়তে পারেন, আজকের মাহফিলে আপনি কাগজ কলমে লিখে নিয়ে যান আপনার গুনাহ মাপ, আপনি জান্নাতি। তো আসতে কেন ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এই জন্য আসতে আওয়াজ দেন নাকি ভাইয়া? একটু জোরে দিতে হবে, দেখেন না নেতারা দাঁড়িয়ে কত জোরে দেন, এটা ভাবতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে আওয়াজ দিবেন আমার বন্ধুগণ, আল্লাহ যদি কবুল করে এই ওসিলায় আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর সারা বছর ওয়াজ শুনলাম, বক্তারা সুবহানাল্লাহ বলতে বলে, সুবহানাল্লাহ বলে লাভ নাকি? না শুনুন, এখন আপনি যে একবার সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিবেন, বাড়ি থেকে আসছেন না বাবা, সমুদ্রে মস্ক পর্যন্ত পাখি গাছ পালা সবাই দোয়া করতেছে আল্লাহ, ওই বান্দা যেই মাহফিলে গেছে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত গুনাহ মাপ না হবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরাইও না। একবার সুবহানাল্লাহ বললে কি লাভ? মরহমের কবরের আজাব, যারা দাদা নানা নানি আপনাদের কবরে আছে, গোষ্ঠী ধরলাম একটা ফ্যামিলি, 40 দিনের জন্য লেখা আছে, আল্লাহ যদি কবুল করে সারা বছরের জন্য মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যদি মাফ করে দেই এই আশায় সুবহানাল্লাহ আসতে বলবেন নাকি জোরে বলবেন? তাহলে জোরে কল সুবহানাল্লাহ। জি, আল্লাহ বলছেন যদি মমিন হও, যদি কি হও, আল্লাহ কি কইছে মাহফিলে 1 লাখ লোক হও? আল্লাহ কিন্তু এটা বলে নাই। আমার বন্ধুগণ, এগুলো মাহফিলে যদি কেউ যদি কথা শুনে এবং আমল করে, একটা লোকে যদি আমল করে এই ওসিলাই এলাকাবাসীর গুনাহ মাফ জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা ওসিলাই জান্নাতে যাব কি? একটু জোরে বলেন। দেখেন তো একটু বালিশে কান দিয়ে দেখেন তো কত গুনাহ করছি, মাফ করার কোনো আশা নাই, কিন্তু ওসিলাই আল্লাহ মাফ করে দেব ঠিক কিনা? তো লম্বা করবো না, মহব্বতে একটু জিকির করবেন। হাজার হাজার লোক আমার কাছে মনে হচ্ছে, হাজার হাজার লোক আমার বাবার বয়সী বাবার, আপনারা আপনাদের পায়ে জুতা টানার যোগ্যতা আমার নাই, আপনারা আমার বাবার সম্মানী বাবারা, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। রাজি আছেন না? যারা রাস্তায় আছে তারাও আইব ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, চমৎকার লা ইলাহা, আওয়াজ নাই কি আমনে গজুরে? লা ইলাহা, জুরে কোন? লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দূরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। হাই হাই দয়া করো দয়ার আল্লাহ, জুড়ে দয়া করো,
আরে পুরাও মনের বাসনা লা ইলাহা আজুর লা ইলাহা আজুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহব্বত একটু আল্লাহকে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। তেজে একবার যে উঠবেন নড়বেন না, তেজে কেউ নড়বেন না। আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ। ভাই এক মিনিট ভাই, ওয়াজ না করলে সমস্যা নেই ভাই, আল্লাহ নামটি এত আসতে নেন কেন আপনারা ভাই? এটা তো আপনি বলতেছি ওসিলাই মাফ হয়ে যাবে, এটা হলো জান্নাতের বাগান, বিশ্ব নবীর হাদিস, এগুলো মাহফিলে যদি কেউ মরে যায় মরার সাথে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইন্ডিয়া আসাম বসিরহাট ওই যে 24 পরগনা ধুলেশ্বর, আপনি যান হাজার হাজার লোক হয়, কারণ এই জায়গাতে আমি আসতাম না ভাই জান। একটা মা আমার অনেক কষ্ট করে আমাকে দাওয়াত ম্যানেজ করেছে, আমার মামা বানিয়েছে ভাগিনা বানিয়েছে, এই জন্য আসছি আপনাদের বর্ডারের কাছে। কিন্তু আল্লাহর নামে তো আসতে বলেন কেন ভাই জান? আমি তরুণ আলোচনা চেষ্টা করবো, হবে অনেক দারুণ। সুরেখন মারহাবা, আর একবার সুরেখন মারহাবা। আগেই বলছি হাজার হাজার লোক হয়, মোবাইল খুললে আমাকে পাবেন ইনশাআল্লাহ ভাই জান। এই জন্য আল্লাহ নাম জুড়ে নেবেন, অন্য নাম আপনি চুপ থাকে সমস্যা নাই, আল্লাহ নামটি একটু জুড়ে নিন। তবে আজকে মুসলমান আল্লাহকে আল্লাহ বলতে শরম পায় বিদায়, বেজাতির আমাদের টুটি কষে ধরে বসেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন কথা বলেন। আজকে আল্লাহকে আল্লাহ বলতে শরম পায় বিদায়, নাস্তিক মুস্তাদ মসজিদের বিরোধিতা করতে সাহস পাই, কথা বলেন ঠিক কিনা? এগুলো মাহফিলে একটু মনোযোগ দিয়ে জোরে জোরে জিকির করতে হবে, ঠান্ডা মাথায় বসে থাকলে কি বদ্ধগণ মুসলমান বাঁচবো, সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়, কথা বলেন কথা বলেন না কেন? আমরা ওসিলাই জান্নাতে যাবো, কিসে জান্নাতে যাবো? চমৎকার যার যা সুফা দে আওয়াজ বাইর হয় না, মনে করবেন ওই দলের লোক। একটু জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ। চমৎকার আল্লাহ আল্লাহ আল্লাহ। একটি কেছেন ইব্রাহিম নবী নম্রদে আগুনে ফেললি, আগুন হইল ফুল বাগিজা পশম জ্বলে না, ডাকার মতন ডাকলে আল্লাহ কেন শুনবে না, ঠিক কিনা? আল্লাহরে ডাকতে হবে, ডাকার মতন ডাকলে মাওলাক কেন শুনবে না। আল্লাহ জবান খুলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলা গেল লা বিকামালিহি কাশাফাত তুজা, সবাই হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ওয়ালি, নবীর প্রেমী যার দিল ভাই এই দুনিয়ায় কাঁদবে না, রুজাহাসরে নবীজি বিনে সুপারিশ পাইবে না। বলা গেল লা কাশাফাত তুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
পারিবারিক বিশাল একটা অনুষ্ঠান করেছে, তাফসিরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের এই এলাকার জন্যই মাহফিলটা, দোয়ার মাহফিল, বিশাল আয়োজন, মা বাবার জন্য, নিজের জন্য, সবার জন্য। এই মাহফিলটা আপনাদের কাদের একটু জোরে বলেন, আপনাদের। তো ছেলে যখন বাবারে ডাক দেই, একবার ডাক দেই না শুনলে, বারবার যখন ডাক দেই, বাবা রাগ হয়ে বলে কি কস ডাকোসকে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন। পৃথিবীর ভিতরে মানুষের তিনটা জিনিস দেখা যায় না, কয়টা? এগুলো হচ্ছে শিক্ষার মাস্ট। আপনাদের সময়ের অনেক দাম, কথা বলেন ঠিক কিনা। কারণ এমনি ওয়াজ সময় নষ্ট করে তো লাভ নাই, অনেক দূর থেকে আসছে, কিছু শিখে বাড়িতে যেন যাইতে পারেন, ওয়াজ যেন মাডে না থাকে, বাড়িতে যেন নিয়ে যেতে পারেন, কথা বলে না কেন? জীবনে বহু বক্তার মুখে ওয়াজ শুনছে, আমার তেমন যোগ্যতা নাই, আমি পড়ালেখা জোরে বক্তা হই নাই, মায়ের পায়ে জুতা সোজা করে আমি বক্তা হয়েছি, মায়ের দোয়ায় সারা বাংলাদেশ আমার জন্য পাগল, আমার জন্য দোয়া করবেন ভাইজান। এটা হলো শিক্ষার মাঠ। কিসের মাঠ? আরেকটু জোরে বলেন। আজকে আমি ঠান্ডায় খুব আক্রান্ত, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। এটা হলো শিক্ষার মাঠ। কিছু কথা আমার মুখ থেকে কিছু কথা শিখবেন, এটা যদি আমল করতে পারেন, মরে গেলে আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, এই মাহফিলটা আপনাদের জন্য। আমি যখন কথা বলবো আওয়াজটা একটু জোরে দেওয়ার চেষ্টা করবেন, আপনারা যদি জোরে আওয়াজ দেন আমার ওয়াজ করতে সহজ হয়ে যাবে, কথা বলেন জি। তো পৃথিবীর ভিতর মানুষের তিনটা জিনিস দেখা যায় না, কয়টা? এক নম্বর হইল ঈমান, দুই নম্বর হইল যোগ্যতা, কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। তিন নম্বর হইল আমার বন্ধুগণ, একটা মানুষ কেমন, তার আকৃতি কেমন, তার ব্যবহার কেমন, এই তিনটা জিনিস কিন্তু দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা। তো যোগ্যতা দেখা যায় যখন একজনের কথা শুনে 10 মিনিট 20 মিনিট মানুষ তখনই বুঝে ফেলায় এটা কেমন লোক, কথা বলেন না। দুই নম্বর হইল আমার বন্ধুগণ এলেম, এলেম কি দেখা যায়? হ্যাঁ, ইমান কি দেখা যায়? ইমান, ইমান, এলেম যখন আমার বন্ধুগণ, ইমান দেখা যায় না, কেমন দেখা যায়? আচ্ছা, ইট বানায় না, ইট, কথা বলেন। মিস্ত্রি যে বিল্ডিং বানায় আমার বন্ধুগণ, মিস্ত্রির দাম বাড়ে না, যে বিল্ডিং বানাবে বিল্ডিং বানানো মালিকের দাম বাড়ে, কথা বলেন ঠিক কিনা। মিস্ত্রি মিস্ত্রি থাকে, কথা বলেন, কথা বলেন না কেন? মিস্ত্রি মিস্ত্রি থাকে কিন্তু মালিকের দাম বাড়ে, কথা বলেন ঠিক কিনা। ইমান আনলে আমার বন্ধুগণ ইমানের দাম বাড়বে না, আপনার দাম বাড়বে, ইমান ইমানই থাকবে, কথা বলেন। এই ইমান যখন আপনি আনবেন আমার বন্ধুগণ, পরিপূর্ণভাবে আনবেন, তখন একদল লোক ভণ্ড বেদাতি আমার বন্ধুগণ নাস্তিক মুত্তাজ এই ইমান নামক সম্পদ কেড়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে, কথা বলেন, কথা বলেন না কেন? কখনো ওলি আল্লাহ সুরত নিয়ে আইব, কখনো পীর সাহেবের সুরত নিয়ে আইব, কথা বলেন না কেন? এই ইমান এমন একটা সম্পদ, ইমান নিয়ে যদি আপনি মরে যান, স্ত্রী গেলে স্ত্রী পাইবেন, বেটা গেলে বেটা পাইবেন, কিন্তু ইমান নামক সম্পদ যদি আপনি হারায় ফেলেন আমার বন্ধুগণ, আমার বাবাজির আপনি কিন্তু খুঁজাও কোনো কিছু পাইবেন না পরে, কথা বলেন ঠিক কিনা। ইমান হারানো একবার সহজ বলবো, এই যে আপনি টুপি মাথার দেন নাই, নবীজি কিন্তু বলে নাই আপনি জাহান্নামী, দাদা বলছে যখন তওবা করবেন আল্লাহ মাফ করে দিতে পারে নাকি, কিন্তু আপনি যদি বলেন ধুর টুপি নাই কিছু নাই, এটা কি জাহান্নামী? আপনার কি সার্টিফিকেট আল্লাহ দিছে ওই জাহান্নামী? আপনার কি কর দায়িত্ব আছে? কিন্তু যদি আপনি যদি বলেন এই টুপি আমার কাছে ভালো না, তাহলে আপনি জাহান্নামী, কথা বলে না কেন? এই যে ইমান হারাই গেল, কিন্তু বলা যাবেন আপনি পাঞ্জাবি পরেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পড়তে হবে, তওবা করবেন, আল্লাহ এতদিন গুনাহ করছি, আল্লাহ যখনই বলবেন এটা আমার কাছে ভালো লাগে না, আপনার ইমান হারাই গেল, কথা বলে না কেন? জি, আমি আর লম্বা করবো না, যে আয়াত খানা তেলাওয়াত করেছি আয়াতের বিষয়ে ভূমিকা বেশি বাড়াবো না, আয়াতের বিষয়ে আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাইয়া আসু আং যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিব। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম,
কোন বান্দা বান্দি যদি আমার মসজিদ মাদ্রাসার দিকে আগমন হয়ে আসে, তাফসিরুল কোরআন মাহফিলের দিকে আগে আসে, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যে ব্যক্তি আমাকে পরিচালক বানাবে তার পরিচালক আমি আল্লাহ হয়ে যাব। আর যে ব্যক্তি এগুলো কাজ করবে না, তাফসিরুল কোরআন মাহফিলকে ড্রিনাই করবে, বিদ্যাঙ্গুল দেখাবে, বিরোধিতা করবে, নবী গো বিক্রয় করবে, আমার মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবে না, ওলি আল্লাহদেরকে মহব্বত করবে না, বড়দেরকে সম্মান করবে না, মা বাবাকে মহব্বত করবে না, মা বাবাকে ফেলে দিবে, স্ত্রীকে পাইয়া মা বাবাকে ভুলে যাবে, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিম, নবী গো আমি আল্লাহ তার শয়তান নিযুক্ত করে দেব। তো বাংলা ওয়াজ আল্লাহরে পরিচালক বানাইলে আল্লাহ পরিচালক হইব, আর আল্লাহরে যদি পরিচালক না বানান শয়তান পরিচালক হইব। কথা বলেন, শয়তান যার পরিচালক হইব তার জন্য জাহান্নাম। কথা বলেন, তো আল্লাহরে পরিচালক আজকে বানাবো এই মাহফিলে, বানায় বাড়িতে যাব। রাজি আছেন? কেটে কেটে হাত তুলেন তুই, আল্লাহু আকবার। তো আব্বাজিরা এখনই ওয়াজ শুরু করে দেব, একটু কথা আছে, আবদার আছে, একটু ওয়াজের পরে জোরে আওয়াজ দিতে পারবেন না? পারবেন? এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার নাকি? ইন্ডিয়া মানুষ কিন্তু কথা বলে না, আমি আবার মুখ জুমা লোক দেখবার পারি না। কথা বুঝছেন বন্ধুগণ? হাসি ওয়াজ মাহফিল হইব, মুসলমানে মন থাকবো হাসি উজ্জ্বল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন যে একবার তাকবীর দেন তো আল্লাহু আকবার। জি যুবকরা চুপ, তো বিয়া করছেন কেন কেন হাত তোলেন? যারা বিয়া না করছে তারা হাত তোলেন না, যুবকরা চুপ থাকে, হাত না মান কষ্ট করে। যারা বিয়া করছেন তারা একবার আল্লাহ একবার করবে, যুবকরা চুপ থাকবেন, লিল্লাহে তাকবীর। দাদারা চুপ থাকেন, যুবকরা লিল্লাহে তাকবীর। কেরে যুবকরা ঘুমায় গেছো নাকি? সবাই কোন তো লিল্লাহে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন ওয়ামাই আশু আং দিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিব। দূরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারে, একটু আমি আধা ঘন্টা 20 মিনিট আপনাদেরকে আলোচনাটি গুছাই একটু মেন্টেস্টার সুন্দর করে নিলাম ভাই যান, কোনো দিকে নতুন নাই, ঠান্ডা মাথায় আলোচনাটা শুনে যাবেন গো বাবা। অনেক কষ্ট করে এই জায়গাতে এসেছি গো বাবা। আমার বন্ধু রে, দেখেন আল্লাহরে পরিচালক বানাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন কইরা আপনার জীবনে সব গুনাহ মাফ কইরা দিব, আমল নামাই জান্নাত দিয়া ধন্য কইরা দিব ভাই জান। বাস্তব একখান ও শুনে যাবেন গো বাবা, আজে বাজে কোনো বক্তব্য আমি দেব না রে বন্ধু রে, কেউ কোনো কথা বলবেন না প্লিজ বাবা গো। আমার বন্ধুগণ দেখেন কোরআনের প্রতি আসলে আমার আল্লাহ কেমন কইরা মাফ কইরা দেয়। আমার আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহর যারা পরিচালক বানাইব, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দ বান্দিকে দুইটা জিনিস পুরস্কার দেব। কথা বলেন কয়টা? যেতে কাঁদে পড়েন কয়টা? আমার আল্লাহ বললেন নবীজি গো আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে দুইটা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকরা 221 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরতি বিইযনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।